নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমাদের সবার পছন্দ ডিম, সেই ডিমে একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা বিশেষ করে বাড়ির বাইরে থাকা কলেজ পড়ুয়া বা যারা চাকরি করো, বাড়িতে এসে রান্না করে খেতে হয় তাদের জন্য। মশলা বাটাবাটি ঝামেলা ছাড়াই একদম কম সময়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি সবার খুবই হেল্প হবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, পারলে শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব সবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। প্রথমে ডিম আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আর সর্ষের তেল গরম করে নিয়ে ডিম আর আলুটা ভেজে নেব। এইবার অল্প একটু নুন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ, আর 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা ভালো আসে সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে ডিম আর আলুটাকে ভেজে নেব। ডিম আর আলুটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে ডিম আর আলুটা ভেজে নিলাম। এরকম লাল করেই ভেজে নিতে হবে। এবার আমি তুলে নিচ্ছি একটা বাটিতে, এবার ডিম ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড একটু হতে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, সেই পেঁয়াজটা একদম কুচি করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 9-10 কোয়া রসুন কুচি আর 2 কাঁচা লঙ্কা কুচি। এছাড়াও দিচ্ছি গ্রেট করা আদা, 1 চামচ গ্রেট করা আদা দিয়ে দিলাম। এই সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। মাঝারি ফ্লেমেই কিন্তু আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে, এরকম লাল রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর এবার আমি এক এক করে মশলাগুলো মেশাবো। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর ঝাল লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, চিনি দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য। এবার সমস্ত কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। নুন ঝাল মিষ্টি নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, এরকম যখন পাশ থেকে তেল রিলিজ হয়ে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে দিতে হবে। ডিম আর আলুটা দেবার পরও কিছুক্ষণ আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এইবারে আমি জল দিয়ে দিচ্ছি। যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জল দিতে হবে। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দেব আর ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি।
ঝোলটা ফুটছে, এই রান্নাটার একটা টুইস্ট আছে। দেখুন, এখানে আমি একটা পেঁয়াজকে এরকম বড় বড় করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি এরকম বড় বড় টুকরো করে। যখন ঝোলটা ফুটে উঠবে তখন এই পেঁয়াজ দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে একটা টমেটো, ঠিক পেঁয়াজের সাইজের। পেঁয়াজ যেরকমভাবে কেটেছি বড় বড় করে, টমেটোগুলোও কিন্তু ঠিক একইভাবে কেটে নিয়েছি। এবার সমস্ত কিছু দেবার পর আবার একটু ঢাকনাটা চাপা দিয়ে মিনিট দুয়েক রান্নাটা করে নেব। এই রান্নার কিন্তু বিশেষত্ব এটাই যে এরকমভাবে বড় বড় করে পেঁয়াজ আর টমেটো দিতে হবে। আর পেঁয়াজগুলো যদি আগে দেওয়া হয় তাহলে পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে, রান্নাটা কিন্তু পেঁয়াজগুলো গলবে না, পেঁয়াজগুলো কিন্তু নরম হবে এবং গোটা গোটা থাকবে, খেতে ভীষণ ভালো লাগে। এই রান্নার কিন্তু বিশেষত্ব এটাই। পেঁয়াজগুলো সুন্দর নরম হয়েছে। এবার দিয়ে দিলাম সবশেষে 1/4 চা চামচ হোমমেড গরম মশলার গুঁড়ো। গ্যাস অফ করে ঢেকে রাখলাম। আশা করছি রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। এইভাবে তোমরাও ঝটপট একদিন বানিয়ে ফেলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, পারলে শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেবো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আজ আসি, আবার দেখাবে আরেকটি অন্য রেসিপির সাথে। নমস্কার।